এত সুন্দর হয়েছে। ছোটগুলো কেমন প্রাইস দিয়েছে? অনেকগুলো রয়েছে ছোট ছোট। দুর্গা 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 দুর্গা, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 15ই নভেম্বর। আজকে আমরা এসেছিলাম কুমারটুলিতে কার্তিক ঠাকুরের শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের সাথে তুলে ধরতে। কার্তিক কিন্তু অলরেডি বাড়ি যাচ্ছে, এই দেখো। তো পুরো ভিডিওটার মধ্যে মোটামুটি অ্যাভারেজ এখন বর্তমান সিচুয়েশনে যে দামটা সেইটা কিন্তু তোমাদের সাথে তুলে ধরেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে সঙ্গে থাকো। সেদিনকে এসেছিলাম তখন দেখছিলে তোমরা প্রস্তুতি চলছে, আর এখন দেখো কার্তিককে কিন্তু পাঞ্জাবি পরিয়েছে সাদা লালে, আর ধুতিটা দেখো কি সুন্দর রেড কালারের ধুতি পরিয়েছে, আর পাশেরটা দেখো ধুতিটা দেখো কালার কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর, আমার কিন্তু হেভি লাগছে। বলছিলাম বুঝতে পারছিলে কি না, কতটা বুঝতে পারছি না, কিন্তু এখন বেশ ভালো বোঝা যাচ্ছে, এত সুন্দর হয়েছে। এখানেও বেশ কিন্তু ছোট কার্তিক ঠাকুর রয়েছে, ছোটো এই দেখো এক সাইজ সবচেয়ে ছোট এইগুলো, তারপরে এইটা ওই দেখো আরও একটা ছোটো, কি সুন্দর লাগছে এটা দেখো বসে আছে, বেশ কতগুলো কিন্তু রয়েছে। কাকু এই একদম ছোটোগুলো কেমন প্রাইস দিয়েছ? 350। আর এটা আচ্ছা, আর ওই যে ওই যেটা সাজিয়েছ ভেলভেট কাপড় দিয়ে ওগুলো 350, আর পাশেরটা যেটা গোপাল 700 টাকা। আচ্ছা মোটামুটি তোমরা দাম একটা আইডিয়া পেলে চলে আসো তাড়াতাড়ি। দেখো কত সুন্দর সুন্দর কার্তিক ঠাকুর রয়েছে, ছোটোর মধ্যেও বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছি, এখানেও রয়েছে বেশ ছোটো বড়। এই ছোটোগুলো কত দিয়েছ? আচ্ছা এই যে ছোটো ঠাকুরগুলো দেখছো এই ঠাকুরগুলো কিন্তু 350 টাকা করে দিয়েছে, আর বড়গুলো দিয়েছে কিন্তু 550 টাকা করে, আর বড়র একদম বড়টা কত বললাম? একদম বড়টা কিন্তু 1100 টাকা করে দিয়েছে। বেশ সুন্দর সুন্দর কিন্তু কার্তিকগুলো রয়েছে, এই দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো কার্তিক তৈরি হচ্ছে। আর কাকু কিন্তু এখন এই যে ছোটোগুলো দেখছে এগুলোর দাম কিন্তু দিয়েছে 700 টাকা করে, আর এইগুলোর দাম দিয়েছে কিন্তু 1300 টাকা করে। আর এই যে এই সাইজটা এই সাইজটা ওই সাইজটা হচ্ছে 900 টাকা, এই সাইজটা 900 টাকা করে। বেশ অনেকগুলো সাইজ। ও এইটার দাম আর এটার দাম কি আলাদা? এই সাইজটার দাম আর এই সাইজটা না, এটা ওই পেছনেগুলো 800 টাকা। ও আচ্ছা পেছনেগুলো কিন্তু 800 টাকা করে, বেশ সুন্দর সবকটাই কিন্তু বেশ জুয়েলারি দিয়ে 1, 2, 3, 4, 5 রয়েছে, এটা 800 টাকা। আচ্ছা আচ্ছা সব 700 করে দিয়ে দিয়েছে ছোটগুলো, দেখো এত সুন্দর লাগছে, তোমরা চলে আসো। ঠাকুমাও কিন্তু এখানে কার্তিক ঠাকুর নিয়ে বসেছে, মানে সবই মোটামুটি অনেক কার্তিকই রয়েছে। এই দেখো অনেকগুলো রয়েছে ছোটো ছোটো, ছোটো বড়ো সব ধরনের রয়েছে। এইগুলো কত করে দিয়েছিস? এই যে ছোটোগুলো আর বড়টা 1500 করে। নান্টুপালের কাছে কিন্তু আর একটা দুটো ঠাকুরই মাত্র রয়েছে, ছোট একটা বড় একটা। আগের দিন তোমাদের সাথে দাম শেয়ার করেছিলাম, তার একবার বলো তো এই ছোট দামটা, ছোট ঠাকুর ছোটগুলো 1100 আর বড় এটা 3000 টাকা, ওগুলো 1100 টাকা। আর শিল্পী বঙ্কিম প্যালেস স্টুডিওতেও ঠাকুর বিক্রি হচ্ছে, এই যে ছটা রেখেছে দেখলাম ছোটো বড়ো সব মিলিয়ে, এটাও 1100। আর ওই বসেটা ওটাও 1100। আচ্ছা এগুলো 1100 করে বিক্রি করছে, ছোটো বড়ো সব। দেখো কত ছোটো ছোটো কার্তিক আর বড়ো বড়ো কার্তিক রয়েছে। এই ছোটোগুলো কত দিয়েছে দাদা? 600 টাকা, এগুলো 600 টাকা করে তো, আর ওই বড়োগুলো 1500 টাকা। আচ্ছা এগুলো 1500, এগুলো 600। দেখো এটা হচ্ছে রামচন্দ্র পালের স্টুডিও, এই কটা ঠাকুরই তৈরি করেছে। ছোটো ছোটো কার্তিক রয়েছে খুব সুন্দর ছোটো ছোটো, এখানেও রয়েছে বড়োগুলো। এই ছোটোগুলো কত দিয়েছ ঠাকুমা? ওই কে 150 দিচ্ছে, কে 125 মানে ওই 150 দাম রেখেছে, এবার যে বার্গেনিং করছে হবে। আর বড়োগুলো 500, 550, 550। সেই আরে দেখো কার্তিকগুলো বেশ সুন্দর সুন্দর কার্তিক হয়েছে কিন্তু, এই দেখো পাখি পড়েছে কার্তিক,
সোনার চেনও পড়েছে। আর এইটা দেখো, জাস্ট দেখো এটা, এই দেখো টানা টানা চোখে কার্তিক। আমার বাড়িতে যদি আমার বিয়ের পর কেউ কার্তিক ফেলো তাহলে অবশ্যই কিন্তু টানা টানা চোখ ছাড়া কার্তিক ফেলবে না। আমার খুব ভালো লাগে টানা টানা চোখালাই কার্তিক খেলবি, ঠিক আছে? এই দেখো এখানেও রেডি হচ্ছে, পরপর চারটে রয়েছে, পরপর সেম সাইজ মোটামুটি রয়েছে, আর ওখানে একটা রয়েছে বেশ সুন্দর সুন্দর। এই যে এই ঠাকুরগুলোর দাম কিন্তু 1100 টাকা করে রেখেছে পার পিস। এখানেও রয়েছে দেখো বেশ কিছু কার্তিক, শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে কার্তিক ঠাকুরের। কত করে দিয়েছো কাকু এই কার্তিকগুলো? কাকু কার্তিকগুলো কত দিয়েছো? এগুলো 1100, সবকটাই সেম তো? সবকটা কিন্তু 1100 টাকা করে এক একটা পার পিস রেখেছে, সবারই সেম দাম। ফটোশ্যুট চলছে, দেখেছো বদমাইশ দি গ্রেট। বেশি কত করো না তুমি, ভিডিও করতে চাইছো ভিডিও করো ভালো করে। তা আমি কী করছি দেখো তো, কী করছি আমি, কম করে করছি নাকি? শুনছো কইতেছে, শোনো ওর ভাষা শোনো। এরকম শিল্পী মালা পালায় ঘরে বেশ ভালো ভালো কার্তিক হয়েছে। কত দিয়েছো বলো? এগুলো এগুলো আর ওই ছোটোগুলো, ছোটোগুলো 1000। দেখো ছোটো বড়ো সবকটারই কিন্তু সেম দাম। এগুলো মনে হচ্ছে রাসের জন্য হয়েছে না, এক্ষুনি যাবে এই ঠাকুরগুলো। দেখো গুণিতেই করেছে, আর ওদিকে হচ্ছে রাধাকৃষ্ণ বাবা মুক্ত। এই দেখো গো রাধাকৃষ্ণ করেছে। এখানেও কিন্তু মোটামুটি পাঞ্জাবি ভেলভেট কালারের পাঞ্জাবি পরিয়েছে, দেখতে পাচ্ছ দেখে কার্তিককে। এগুলো নর্মাল যে রঙিন কাপড়গুলো হয় সেগুলো পরিয়েছে, বাকিগুলো খুব সুন্দর হয়েছে। আচ্ছা দাদা এই ঠাকুরগুলো কেমন দাম দিয়েছ? 3000-4000 করে। আচ্ছা এই ছোটোগুলো 2500-3500। আচ্ছা আচ্ছা এই হচ্ছে দাম ধরে রয়েছে। শেষ মুহূর্তে কিন্তু কুমারটুলিতে কার্তিক ঠাকুরের প্রস্তুতি চলছে, কোনো জায়গায় বা রেডি। এখানে দেখো রং চক্ষু দিচ্ছে, এখানে সাজাচ্ছে। মোটামুটি কুমারটুলিতে এখন ব্যস্ততা রয়েছে কার্তিক ঠাকুর পুজো নিয়ে। এই ঠাকুরগুলো কত দিয়েছে দাদা? ভালো আছে তো? এগুলো কত দিয়েছো কাকু? এ দেখো অনেক বড়, কিন্তু আমার থেকেও লম্বা, প্রায় 6 ফুট হাইট হবে, 3500 টাকা করে দিচ্ছি। আর তুমি যেগুলো রেডি করছো 800-900 টাকা করে, বেশ কম দামি রিজনেবল প্রাইস রয়েছে। দেখো আসছি কাকু। ওরা দাম জানে না তাই শেয়ার করতে পারলাম না। এখানে কার্তিক রয়েছে দেখো, ছোটো বড়ো সব ছোটো ছোটো কার্তিকই রয়েছে। ও দাদু এগুলো কত করে গো? আচ্ছা এই ছোটো কার্তিক যেগুলো দেখছে এগুলোর দাম কিন্তু 1000 টাকা করে রেখেছে, আর এই যে বড়ো কার্তিকগুলো এগুলোর দাম কিন্তু 1200 টাকা করে রেখেছে, ঠিক আছে? দেখো কোলে করে কার্তিক বাড়ি চলে যাচ্ছে মনে হচ্ছে। আর এখানে দেখো কত কার্তিক রয়েছে, আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম, অর্ধেকটা মানে রং হচ্ছিলো তখন, চোখ টোক কিছু হয়নি, এই দুটো গোপালের চোখ দেওয়া হয়ে গেছিলো। দেখো সবাই কিন্তু রেডি হয়ে বসে আছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে হচ্ছে তোমার 15 তারিখ। এগুলো কত করে দিচ্ছ কাকিমা? ওই আগের দিনের দামই আছে 1200-1200, আর এগুলো 15। আচ্ছা আর ওই যে ছোটোটা ময়ূরের ওপর বসে আছে ওটাও 1000। আচ্ছা আচ্ছা, আর যে ওই ধুতি পরাটা কি অর্ডারের? ও দেখো কি সুন্দর ধুতি পরিয়েছে, বা কাঁচা হাতে তুলে রেখেছে। বড়টা কত দিয়েছ? এটা 3000 টাকা। শুনে নিয়েছো ঢাকেশ্বরী মন্দিরের সামনে কাকুলি পাড়া সমস্ত ঠাকুর রয়েছে, যাদের যাদের লাগবে চলে আসো, কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যাবে। আচ্ছা এইখানে দেখো কার্তিকটা কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছে, আর এইখানে দেখো ভ্যানে করে কিন্তু বাড়ি যাচ্ছে কার্তিক।
এই দেখো এখানে কিন্তু তীর ধনুক সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল, আশা করি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো।